স্ট্রাগল ফর সাকসেস ইউটিউবের আরেকটি নতুন আপডেটে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ইতিমধ্যে আমরা সকলে জেনে গিয়েছি যে আজ মৌসুম ম্যাডামের এজলাসে যে আপার প্রাইমারির যে নিয়োগ প্রক্রিয়ার ফাইনাল জাজমেন্ট ছিল, দীর্ঘ 7 বছর পর তিনি আজকে যে জাজমেন্ট দিলেন যে এই যে পুরো প্রসেসটাকে তিনি অবৈধ বলে ঘোষণা করে নতুনভাবে আবার নিয়োগের জন্য তিনি নির্দেশ দেন। ওকে, তো সেই যে উচ্চ প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া বাতিল যে করলো হাইকোর্ট, তার পরিপ্রেক্ষিতে সকলের মনে একটা যে হতাশার উদ্বেগের সৃষ্টি হয়েছে, যে অভিশাপ আমাদের সামনে নেমে এসেছিল আরও জোরালোভাবে হলো। ওকে, তো আজ আমি এই ভিডিওতে যেটা আলোচনা করব, যে ব্রেকিং নিউজটা বলা হয়েছে যে নতুন করে আবার নিয়োগ প্রক্রিয়া করতে হবে। এটা আমরা কিন্তু সকলেই জেনে গিয়েছি যে কবে থেকে নিয়োগ প্রক্রিয়া করা হবে। ওকে, তো আজ আমি যেটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে ফাইনাল জাজমেন্টের যে অর্ডার কপিটা বার হয়েছে, সেখানে তিনি কি কি বিষয়ের উপর বেশি গুরুত্ব দিয়ে এই যে পুরো প্রসেসটাকে তিনি বাতিল করে দিলেন, সেটা আজ আমি তোমাদের সামনে সুন্দরভাবে বুঝিয়ে দেব। ওকে, এবং পরবর্তীকালে তিনি যে কী প্রসেসে কবে থেকে এবং কতদিনের মধ্যে এই পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে শেষ করতে চেয়েছেন তাও কিন্তু ওই অর্ডার কপিতে উল্লেখ করেছেন। ওকে, তিনি যে প্রসেসটা বাতিল করেছেন সেটা হচ্ছে ভেরিফিকেশন থেকে যে প্রফেশনাল যে মেরিট লিস্ট বার হওয়া পর্যন্ত এই প্রসেসটা বাতিল করে পুনরায় আবার নতুন করে ভেরিফিকেশন, স্ক্রুটনি এবং ইন্টারভিউ এবং ফাইনাল মেরিট লিস্ট বার করে নিয়োগ প্রক্রিয়াকে তিনি দেওয়ার অনুমতি দিয়েছেন। চলো আমরা দেখব সেই যে অর্ডার কপি তিনি তাতে কি উল্লেখ করেছেন এবং কোন বিষয়ের উপর তিনি বেশি জোরটা দিয়েছেন। ওকে, হচ্ছে সেই ফাইনাল জাজমেন্টের অর্ডার কপি। ওকে, অনারেবল জাস্টিস মৌসুম ভট্টাচার্যের যে সিঙ্গল বেঞ্চে আজ এই রায়দানটা হয়ে যায়। ওকে, এখানে যে 56 পাতার যে 55 পাতার একটি দীর্ঘ যে তোমার অর্ডার কপি তিনি প্রকাশ করেছেন। ওকে, তো এখানে যে জিনিসগুলোর উপর তিনি বেশি জোর দিয়েছেন, বিশেষ করে 6টির উপর তিনি বেশি জোর দিয়েছেন, সেই 6টি জিনিস আমি তোমাদেরকে তুলে ধরবো। এখানে সুন্দর করে তিনি উল্লেখ করে দিয়েছেন যে এ নম্বর যেটা লেখা আছে, দেখো, দ্য লেজার কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইথ ইনফেরিয়র একাডেমিক কোয়ালিফিকেশনস অ্যান্ড লয়ার টেট ওয়েটেজ হ্যাভ বিন ইনক্লুডেড ইন দ্য মেরিট লিস্ট। ওকে, অর্থাৎ এখানে তিনি বলতে চেয়েছেন যে একদম কম কোয়ালিফাইড স্টুডেন্ট ক্যান্ডিডেটস রয়েছে এবং যাদের একাডেমিক নাম্বার কিন্তু অনেকটা ইনফেরিয়র, একদম নগণ্য, একদম নেই বললে চলে, একদম অল্প, যে একাডেমিক নাম্বারে এই যে মেরিট লিস্টে আসা সম্ভব নয়। এছাড়াও যে লয়ার টেট যে মার্ক রয়েছে, টেট মার্ক তো একদম লয়ার, তারা কিন্তু মেরিট লিস্টে স্থান পেয়েছে। এটা হচ্ছে 1 নম্বর তোমার ভুল। ওকে, 2 নম্বর যেটা আছে, দেখো, দ্য ইন্টারভিউ লিস্ট হ্যাজ বিন পাবলিশড উইদাউট ডিসক্লোজিং দ্য স্পেসিফিক মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেটস। অর্থাৎ ইন্টারভিউ যে লিস্টটা পাবলিশ করা হয়েছে, সেখানে প্রতিটা স্টুডেন্ট বা ক্যান্ডিডেটস, প্রতিটা ক্যান্ডিডেটস যে মার্কস অবটেন করেছে, অর্থাৎ টোটাল যে মার্কস রয়েছে, সেই মার্কসটা কিন্তু ডিসক্লোজ, অর্থাৎ প্রকাশ করা হয়নি। ওকে, 3 নম্বর যেটা বলা হয়েছে, দেখো, দ্য কমিশন ফেইল্ড টু প্রিপেয়ার দ্য মেরিট লিস্ট ইন টার্ম অফ দ্য রুলস, অর্থাৎ যে গেজেটের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কমিশন কিন্তু এই মেরিট লিস্টটা তৈরি করতে পারেনি। এছাড়াও তিনি বলেছেন, দেখো, দ্য কমিশন অলসো ফেল টু প্রিপেয়ার দ্য ইন্টারভিউ লিস্ট ইন দ্য রেশিও 1:1.4 অফ ফাইনাল ভ্যাকান্সিজ অ্যাজ ম্যানশন আন্ডার দ্য রুলস। অর্থাৎ যে রুলসে গেজেটে যেটা বলা হয়েছিল যে ফাইনাল মেরিট লিস্ট যেটা প্রকাশ করা হবে সেটা 1:1.4 এই অনুপাতে কিন্তু তৈরি হবে, কিন্তু কমিশন এই অনুপাতে সেই লিস্টটি তৈরি করতে পারেনি, অর্থাৎ রেশিও মেনটেন করেনি, তার জন্য এটা কিন্তু এক চরমতম দুর্নীতি বলা যায়। ওকে, তারপর যেটা সবথেকে বড় আরেকটি তোমার যে পয়েন্টস রয়েছে সেটা হচ্ছে, দেখো, প্রতিটা পয়েন্টসটাই কিন্তু ইম্পর্টেন্ট, তাছাড়াও 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, দেখো, যে কী বলা আছে যে আনট্রেন্ড ক্যান্ডিডেটস ওয়ার ব্রোট ইন টু দ্য জোন অফ কনসিডারেশন ইন ভায়োলেশন অফ দ্য রুলস। অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়া পুরোটা যেটা বলা হয়েছে যে আনট্রেন্ড ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে স্থান পড়েছে, ওকে, যেটা একদম রুলসটাকে কিন্তু ভায়োলেশন করা হয়েছে। এই যে 4টে একদম গুরুতর, এরকমভাবে আরও 2টো গুরুতর অপরাধ রয়েছে যার জন্য তিনি মনে করেছেন এই লিস্ট, অর্থাৎ মেরিট লিস্ট বা নিয়োগ প্রক্রিয়াটা পুরোটাই কিন্তু তোমার অস্বচ্ছ, সেই জন্য তিনি পুরোটাকেই একদম কী করলেন, ডিসকার্ড করে দিলেন। ওকে, 5 নম্বর যে পয়েন্টটাই তিনি উল্লেখ করেছেন, দেখো, আরবিট্রারি অ্যাওয়ার্ডিং অফ মার্কস ইন দ্য পার্সোনালিটি টেস্ট
interviews which would be evident from identical mocks awarded to the several candidates. মানে এমন ভাবে যে পার্সোনালিটি টেস্ট বলো বা ইন্টারভিউ যে মার্কসটা দেওয়া হয়েছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসের কিন্তু একই রকম বা সেভারাল মার্কস রয়েছে যার ফলে এই যে মেরিট লিস্টটাও কিন্তু একটা গোলদ রয়েছে। ছয় নম্বর যে পয়েন্টটা তিনি উল্লেখ করেছেন সেটা দেখো যে The commission comments the personality test of candidates in the interview list without first publishing the final vacancy list. Okay, অর্থাৎ ইন্টারভিউ যে পার্সোনালিটি টেস্ট নেওয়ার পরে যে প্রভিশনাল লিস্ট যে বার করছে বা তার আগে যে পার্সোনালিটি টেস্ট হচ্ছে তাতে কিন্তু ইন্টারভিউ যে লিস্ট বার করছে সেখানে কোনো রকম তোমার ফাইনাল ভ্যাকান্সি উল্লেখ না করেই এই সমস্ত কাজগুলো করা হয়েছে। তো এই যে মোট ছটি ইম্পর্টেন্ট যে টপিক পয়েন্টস এখানে তিনি উল্লেখ করেছেন, এছাড়াও ভুরি ভুরি অনেক গলত কিন্তু এই মেরিট লিস্ট এবং এই প্রসেসিংটাতে তিনি দীর্ঘদিন ধরে প্রায় তোমার সাত থেকে সাড়ে সাত আট বছর পর্যন্ত যে শুনানি চলছিল তিনি এইগুলা কিন্তু মানে বার করেছেন। এছাড়াও অনেক রয়েছে যার ফলে তিনি মনে করেছেন যে এই প্রক্রিয়াটি পুরোটা অস্বচ্ছতার জন্য হচ্ছে, সেই জন্য তিনি পুরোটা বাতিল করেছেন এবং পুনরায় সেটাকে আবার স্বচ্ছতার সাথে নিয়োগ করা তিনি একদম জোরালোভাবে নির্দেশ দিয়েছেন। তো চলো আরও কিছু কিছু পয়েন্টস রয়েছে যে পয়েন্টসগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে, অর্থাৎ এতদিন পর্যন্ত যা শুনানি হয়েছে সমস্ত কিন্তু এখানে লেখা রয়েছে, অর্থাৎ রিট পেটিশনার রকিলের তারা কী বলেছেন এবং কমিশন তার প্রত্যুত্তরে কী উত্তর দিয়েছেন সমস্ত কিন্তু ডিটেলসে এই তোমার ওয়ার্ডার কপিতে তিনি বিস্তারিতভাবে উল্লেখ করেছেন এবং প্রতিটা মানে কথাই কিন্তু অ্যাগেনেস্ট হয়ে গিয়েছে তোমার কমিশনের বিরুদ্ধে, যার ফলে এই পুরো প্রসেসটাই কিন্তু একদম অস্বচ্ছতায় প্রমাণিত হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে এটা পুরোটাই তোমার একদম বাতিল বলে তিনি ঘোষণা করেছেন। ওকে, এছাড়াও আরেকটা লাস্ট এবং এছাড়া আরেকটা যেটা তোমার পয়েন্টস সকলের কাছে উঠে আসছিল যে রিঅ্যাসেসমেন্টরি রেভালিউশন এই যে ব্যাপারটা এটা কিন্তু কোর্টকে অনেকভাবে ভাবিয়েছে যে রিঅ্যাসেসমেন্টের জন্য কিন্তু আর মেরিট লিস্টের যে গলদটা বা অস্বচ্ছতার প্রমাণিত হয়েছে। তো সেই জন্য তিনি এটা উল্লেখ করেছেন দেখো যে নো রিকোয়েস্ট ফর রিচেকিং রিঅ্যাসেসমেন্ট রিভ্যালুয়েশন অর স্ক্রুটনি অফ ওয়াইএমআর সিট অ্যান্সার সিট উইল বি এন্টারটেইনড। ওকে, নো করেসপন্ডেন্স ইন দিস রিগার্ড উইল বি এন্টারটেইনড। অর্থাৎ এখানে তিনি বলছেন যে রিচেকিং বা রিঅ্যাসেসমেন্ট এবং রিএভালুয়েশন এই পুরো প্রসেসটাই কিন্তু একদম নিয়ম বিরোধী, যার ফলে তিনি এটাকেও তিনি হাইলাইট করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে এটাও তিনি বাতিল বলে ঘোষণা করেছেন। ওকে, এইবার এই যে তিনি এতটা যে অর্ডার তিনি লিখলেন পুরো পঞ্চান্ন পিসটা তিনি অর্ডার লিখেছেন, ওকে, তার পরিপ্রেক্ষিতে যেটা একদম ফাইনাল যেটা তিনি বলতে চেয়েছেন অর্থাৎ এই যে মেরিট লিস্টটাকে অবৈধ ঘোষণা করার পরে তা কীভাবে আবার নতুন করে তোমার প্রসেসটা শুরু করবে এবং কীভাবে কবে থেকে শুরু করবে তার কিন্তু একদম জোরালোভাবে তিনি সেটা উল্লেখ করেছেন এই তোমার অর্ডার কপিতে। যে প্রসেসটা তিনি মানে এরপরে যে স্বচ্ছতার সাথে নিয়োগ করার জন্য তিনি যে একটা বাধা ধরার তারিখ এবং মাস উল্লেখ করে দিয়েছেন সেটা আমরা দেখবো। দেখো ফার্স্ট পয়েন্টে বলা আছে দ্য ভেরিফিকেশন প্রসেস আন্ডার রুল মাস্ট কমেন্স অন 4th January 2021 অ্যান্ড বি কমপ্লিটেড উইদিন 5th April 2021। অর্থাৎ তিনি বলেছেন এই যে পুরো প্রসেসটা স্বচ্ছতার সাথে নিয়োগ করার সময় তিনি এই যে প্রসেসটা সততার সাথে নিয়োগ করতে আগামী 2021 সালে জানুয়ারির 4 তারিখ থেকে কিন্তু এই ভেরিফিকেশনটা স্টার্ট করতে বলেছেন এবং সেটা 5 এপ্রিলের মধ্যে কিন্তু কমপ্লিটেড করতে বলেছেন। ওকে, দ্য কমিশন উইল প্রসিড টু প্রিপেয়ার দ্য ইন্টারভিউ লিস্ট অ্যান্ড পাবলিশড দ্য সেম আন্ডার রুল বাই 10th May 2021। অর্থাৎ এই যে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ যেটা নেওয়া হবে এবং সেটা তোমার 10 মে-র মধ্যে তোমার কমপ্লিট করতে হবে। ওকে, ভেরিফিকেশনের পরে যে ইন্টারভিউ এবং ইন্টারভিউ লিস্টটা কিন্তু তোমার পাবলিশ করতে হবে 10 মে 2021-এর মধ্যে। তারপর তিনি যে 3 নম্বর উল্লেখ করেছেন দেখো দ্য লিস্ট আন্ডার রুল অ্যান্ড দ্য সাবসিকুয়েন্ট স্টেজ অফ কনস্টিটিউটিং এ প্যানেল শুড বি কমপ্লিটেড উইদিন 8 weeks ফ্রম দ্য ডেট অফ হুইচ দ্য ইন্টারভিউ লিস্ট ইজ পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ কমিশন। ওকে ওকে, তারপর যে ইন্টারভিউটা নেওয়া হবে সেটা 8 weeks-এর মধ্যে কিন্তু কমিশনের ওয়েবসাইটে সেটা পাবলিশড করতে হবে, এটা মনে রাখবে 8 weeks-এর মধ্যে। ওকে, তারপর যে পয়েন্টটা তিনি 4 নম্বর উল্লেখ করেছেন দেখো যেটা বলছেন যে দ্য সিলেকশন প্রসেস কালমিনেটিং ইন রিকমেন্ডেশন অফ দ্য ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট শুড বি কমপ্লিটেড উইদিন 31 জুলাই 2021। এবং পুরো প্রসেসটা একদম রিকমেন্ডেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে
31শে জুলাই 2021 সালের মধ্যে, এটা তিনি বলেছেন। এবং এছাড়া তিনি নির্দেশ দিয়েছেন যদি কোনো প্যান্ডামিকের ক্ষেত্রে অর্থাৎ যে মহামারী করোনা মহামারীর জন্য যদি কোনো প্রসেস করতে ডিলে হয় তো সেই ক্ষেত্রে ভার্চুয়াল প্রসেসে ভার্চুয়াল পদ্ধতিতে কিন্তু সেটা নিয়োগ প্রক্রিয়া হবে, কোনো রকম ফিজিক্যাল না করলেও হবে। অর্থাৎ তিনি একদম পুরো বাঁধা ধরা নিয়ম তিনি বলে দিয়েছেন এবং কতদিনের মধ্যে তিনি এই পুরো নিয়োগটা সচ্ছতার সাথে নিয়োগ করতে হবে সেটাও উল্লেখ করেছেন। এটাই ছিল আমাদের এই যে ফাইনাল জাজমেন্টের যে অর্ডার কপি। ওকে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের শেয়ার করো, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করবে, তাহলে আমরা যে ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার ফার্স্ট নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। ওকে, আসি আবার তোমাদের পরে কোনো একটি ভিডিওতে দেখা হবে।